আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। এসএসসি পরীক্ষা 2021-এর নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে এই আপডেটটিতে লেখা আছে লকডাউন শেষে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ অনলাইনে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ শেষে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ শুরু হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই প্রক্রিয়া অনলাইনে করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ। তিনি বলেন, আমরা আশা করেছিলাম কোরবানির ঈদের পর এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ শুরু করতে পারব, তবে সরকার এই সময়ে কঠোর লকডাউন ঘোষণা করায় সেটি সম্ভব হচ্ছে না। সরকার লকডাউন শিথিল করার পর আমরা এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ শুরু করব। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে, সেজন্য আমরাও শিক্ষার্থী আর অভিভাবকদের ভোগান্তিতে ফেলতে চাই না। লকডাউন শিথিল হওয়ার পর আমরা অনলাইনে এসএসসি ফর্ম পূরণ শুরু করব। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে যে এই লকডাউন শেষে অর্থাৎ কোভিড-19 পরিস্থিতির উপর নির্ভর করেই এই লকডাউন শেষে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ অনলাইনে করা হবে, আর এ বিষয়ে নিউজ আপডেট খুব শীঘ্রই চলে আসবে। এই নিউজ আপডেট আসার সাথে সাথে সেই নিউজ আপডেটগুলো আমি আমার চ্যানেলে যথারীতি তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।